পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য প্রতি বস্তা চাল পাইকারি দামের চেয়েও অন্তত 50 থেকে 60 টাকা কমে বিক্রি করছেন ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত ফকির। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার তরুণ চাল ব্যবসায়ী। এটা একটা উদ্যোগ নিছে যে সে ক্রয় মানে ক্রয়কৃত যে টাকায় ক্রয় করছে সেই টাকায় সে বিক্রি করতেছে, তাই তাহলে সে তার মতন করে যদি সব ব্যবসায়ীরা যদি এইভাবে করে তাহলে জনগণ মানে মানে কম মূল্যে মানে ক্রয়ের ভিতরে নিতে পারবে। যেখানে সারা বাংলাদেশে আসলে সমস্ত রমজান আসলেই শুরু হয়ে যায় তাদের দ্রব্যমূল্যের উদ্যোগ, তো সেখানে নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ যে এক মাস তিনি একদম যে দামে কিনতেছে ওই দামই সে ভোক্তার কাছে পৌঁছতেছে, আসলে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। বিভিন্ন আরব কান্ট্রিতে আপনার ছাড় দেয়, তা আমরাও তো মুসলমান কান্ট্রি দাবি করি আর আমি নিজেও মুসলমান, আমি চিন্তা করছি যে অন্যান্য দেশ যদি দেয় সে অনেক কোটি কোটি টাকার মালিক সমস্যা নাই, কিন্তু আমি 5 টাকা ছাড় দিতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি 5 টাকা ছাড় দিই। আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমি চাউলে যদি ব্যবসা যদি আমি চাউলে করি, আমি 11 মাস তো ব্যবসা করলাম আর রমজান মাসটা আমি নাইলে ছাড় দিয়ে দিলাম, তাও তো খুচরো বিক্রেতাদের পাইকারিতে তো আমি ব্যবসা নিচ্ছি। করোনায় মৃত ব্যক্তিদের গোসল ও দাফন দিয়ে আলোচনায় রয়েছে শাহাদাতের প্রতিষ্ঠিত সাবা ফাউন্ডেশন। 8 বছর ধরে শরীরে ক্যান্সার বয়ে বেড়ান, অথচ করোনা পরিস্থিতিতে মানুষের পাশ থেকে দূরে থাকেননি তিনি। আমরা সাবা ফাউন্ডেশন করেছি করোনা প্রথম করোনাকালীন সময়, তো মানুষ অনেকে করোনাকে প্রচুর ভয় পাইতো, ভয় পাওয়ার কারণে দেখা গেছে যে লাশ অনেকের বাসায় পড়ে থাকতো, তখন আমরা উদ্যোগ নিলাম যে আমরা দাফন কাফনের কাজ করব। তখন 3 জন মুফতির সমন্বয়ে 2 জন হাফেজ এবং যারা সাহস করে তাদেরকে নিয়ে আমরা কমিটি করি এবং করোনাকালীন মৃত্যুর লাশ আমরা দাফন কাফন সম্পন্ন করি। Thank you.